বকটুইকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ। প্রতিবাদে পথে বিজেপির শীর্ষ নেতারা প্রত্যেকে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল। এই মিছিল এস এন ব্যানার্জি রোড হয়ে রানী রাসমণি রোডে একটি অবস্থানেও বসবে তারা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। মিছিলের এই মুহূর্তের অবস্থান কোথায়, কি অবস্থা, কি পরিস্থিতি জেনে নেব। আমাদের সঙ্গে এই মিছিল থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য। মৈত্রেয়ী, এই মুহূর্তের ছবিটা রানী রাসমণির বাড়ির ঠিক আগে প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে এই মুহূর্তে মিছিল, এবং মিছিলের গতি বেশ কিছুটা ধীরে। মিছিলের বিধায়করা যেরকমটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে বিজেপির বিধায়করা যেরকম রয়েছেন, উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উপস্থিত রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, যুব মোর্চা, মহিলা মোর্চা এবং বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। মিছিল এগিয়ে চলেছে মূলত রামপুরহাটের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ করে আজকের এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু এই মহামিছিলের উত্তাপ বেশ কিছুটা বেড়ে গিয়েছে। আজকে বিধানসভায় যে ঘটনা ঘটেছে, বিধানসভা অধিবেশন চলাকালীন যে ঘটনা ঘটেছে তার ফলে